رسول الصحابي ابو ايوب انصاري رضي الله تعالى عنه বিশ্ব নবী তাকে একটা ওসিয়ত করলেন ও বাবার সাহাবী যখন তুমি নামাজে দাঁড়াবা যখন তুমি নামাজে দাঁড়াবা যখন তুমি নামাজে দাঁড়াবা ইদা কুমতা ফি সলাতি ফাসাল্লি সলাতা মুআদ্দা যখন তুমি নামাজে দাঁড়াবা তখন তুমি চিন্তা করবা এটাই তোমার জীবনের শেষ নামাজ তুমি যখন এশার নামাজে আল্লাহর সামনে দণ্ডায়মান হবা তখন তুমি চিন্তা করবা ফজরের নামাজ আমার কপালে নাও আসতে পারে ফজরের নামাজে যখন তুমি দাঁড়াবা বন্ধু তখন তুমি চিন্তা করবা জোহরের সময় আমার সুযোগ হতেও পারে না পারে ঠিক কি দাওয়াত দিয়ে কথা কত যুবক রাস্তায় বের হয়েছে তারা আর ঘরে বের হয় নাই কত যুবক কাজে বের হয়েছে তারা বাড়ি পর্যন্ত ফিরে আসতে পারে নাই হাসির আসামি এদিক চিন্তা করে আমার দিকে তাকান চেহারা একেবারে খারাপ না আলহামদুলিল্লাহ তো বলছিলাম হাসির আসামি রাত ১২টায় ফাঁসি হয়ে যাবে এগারোটা পঞ্চান্ন মিনিটে যদি তাকে বলা হয় তোমার জীবনের শেষ ইচ্ছা কি তখন সে যদি বলে আমাকে দুই রেখাত নামাজ পড়তে দেয় আমার দেশের আমার খুলনার একেবারে জেলখানায় এরশাদ সিকদারের ফাঁসি হয়ে গেল যিনি তাকে তওবা পড়িয়েছেন মুফতি ফালাহউদ্দিন সাহেব মাদ্রাজিল্লাহুল আলী উনার মুখ থেকে শোনা এরশাদ সিকদারকে যখন আল্লাহর কোরআন থেকে হাদিস থেকে আখেরাতের ভয় যখন তাকে দেওয়া হলো কবরের আযাব সম্পর্কে যখন তাকে বলা হলো হাসরের আযাব সম্পর্কে যখন তাকে বলা হলো মিজান ফুলসিরাতের সেই নির্মম পরিণতি যখন তাকে বলা হলো যখন চোখের পানি ছেড়ে দিয়ে সে বলেছিল হুজুর ইতিপূর্বে আপনার মতো কেউ আমাকে বলে নাই এই দাওয়াতটা আমার কাছে কেউ দেয় নাই আর আমার বন্ধুরা আমার হুজুরের মুখে শোনা ইরশাদ সিদ্দার বলল দুই রাকাত নামাজ আমাকে পড়তে দেন আমি আমার জীবনের শেষ নামাজটা পড়তে যাই আমার মনিবকে তো আমি চিনি নাই সারাটা জীবন আমার মনিবের অবাধ্যতা করেছি দুই রাকাত নামাজ আমি পড়তে যাই ফাঁসির আসামিকে যদি তার ফাঁসি হওয়ার পাঁচ মিনিট আগে যদি দুই রাকাত নামাজ পড়তে দেওয়া হয় তাহলে তার নামাজটা কেমন হবে ঠিক কি দাওয়াজ দেব এত সুন্দর এই নামাজের মতো আর এত সুন্দর মজার নামাজ তার জীবনে আর নাই ঠিক কি দাওয়াজ দেব সুতরাং যখন তুমি যুবক তুমি আল্লাহর সামনে দাঁড়াইবা তখন তুমি বিশ্বনবীর ওসিয়াত মতো মনে করবা এটা হলো সালাত আর মুআদ্দি এটা আমার জীবনের শেষ নামাজ এভাবে নামাজ পড়লে খুশু খুশু আসবে কি আসবে না হ্যাঁ আমার বধুর আমার সফল কাব্যবীন হতে গেলে নামাজ সুন্দর করার দরকার আছে না নাই তা দিন উনার কান নামাজের ফরজ কয়টা ওয়াজিব কয়টা এটা আজকে যুবক জানে না যুবক জানে আইপিএল এর কয়টা দল আছে ঠিক কি দাওয়াজ আজকে বাংলাদেশের যত নামি দামি প্লেয়ার আছে তাদের নাম যুবক জানে কিন্তু আজকে নামাজের ফরজ কয়টা বলতে পারে না ঠিক কি দাওয়াজ দিয়ে কর নামাজের ফরজ কয়টা ১৩টা ওজুর ফরজ কয়টা ৬০টা ভাই আমার তাদিল উনার কান ধীরে সুস্থে সুন্দর হবে ওয়াজিবাত গুলো আদায় করতে হবে ফারায়েজ গুলো আদায় করতে হবে এই জন্য এলেমের দরকার আছে না নাই এই জন্য আমাদের স্থানীয় যারা ইমাম সাহেব আছেন এই মাদ্রাসার কর্তৃপক্ষ যারা তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলে বলতে চাই যে যুবকদেরকে নিয়ে বুড়ো বাবাজিদেরকে নিয়ে অন্তত মাসে একবার হলেও ফিকহি সেমিনার করার দরকার আছে না নাই ভাইয়ের আমার বন্ধুরা আমার বিশ্বনবী বলেছেন ইদা কুমতুম ফি সলাতিকুম যখন তোমরা নামাজে দাঁড়াবা ফাসবাগিল ওযু ওযুটা সুন্দর করো শীতকাল আইছে এমন একটা ভাব যুবক চিন্তা করে যে আল্লাহ তো এত কিছু ছাড় দিয়েছে শীতকালে যদি আমাকে একটু তায়ামুম করার হুকুম দিত তাহলে কতই না ভালো হতো এক লোক আমার এসে বলে হুজুর আল্লাহ তো বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা আল্লাহ তাআলা কোনো মানুষকে জবরদস্তি কোনো হুকুম তার ঘাড়ের উপরে চাপায় দেয় নাই হুজুর তায়ামুমটা যদি শীতকালে আমাকে সঙ্গে বৈধ করে দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো অনেক ভাই আছে কোন রকম নামাজ আদায় করে ওযুটা তার সুন্দর হয় না বিশ্বনবী বলেছেন লা সলাত লিমান লা ওযু আলা যার ওযু সুন্দর হলো না তার নামাজ সুন্দর হলো না এজন্য ধীরে সুস্থে ওযু করতে হবে পারবো তো ইনশাআল্লাহ তাদিরুল আরকান সুন্দরভাবে আদায় করতে হবে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন বলেন আমিন তিন নম্বর হলো যতটা সম্ভব অর্থ বুঝে পড়তে হবে ভাইয়ের আমার বন্ধুরা আমার দুনিয়ার সব পিএইচডি ধারি আমি বিদ্যা অর্জন করলাম দুনিয়ার সব বিদ্যা আমি আমার পক্ষে ধারণ করলাম
কিন্তু নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ এই শব্দের অর্থ আমার জানা নাই ঠিক কি দাওয়াজ দিয়ে কর সারা জীবন আমি নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমি সারা জীবন সূরা ফাতিহা পড়লাম তুমি আর কত কিছুই না আমি বুঝলাম কিন্তু সূরা ফাতিহার মর্ম আমার অন্তরের মধ্যে অনুধাবন করে নাই ঠিক কি না হযরতগণ ভাইরা আমার বন্ধুরা আমার যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রব্বুল আলামিন আরশ আযীম থেকে জবাব দেয় হামিদানি আব্দি বান্দা আমার প্রশংসা করেছে আল্লাহু আকবার যখন বলে বান্দা বলে আর রহমানির রহিম তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আসনা আলাইয়া আব্দি বান্দা আবারো আমার বরত্ব বয়ান করেছে এরপরে যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দেয় মাজ্জাদানি আব্দি বান্দা আমার আবারো প্রশংসা করেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন হে যুবক তুই যখন নামাজে দাঁড়িয়ে যখন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পড়ো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দেয় আমার বান্দা যে কথাটা বলেছে এটা আমার এবং আমার বান্দার মধ্যকার একটা মুআমালা আল্লাহু আকবার মসনু লাইলির মধ্যে যেমন সম্পর্ক লাইলি মসনুর মধ্যে যে প্রেমালাপ বান্দা যখন নামাজ পড়ে তখন আল্লাহ বললে হাদা বাইনি ওয়া বাইনা আব্দি এটা হলো আমার এবং আমার বান্দার মহব্বতের সম্পর্ক আল্লাহু আকবার বলে এরপরে যখন বান্দা আবার বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তখন আল্লাহ আবার ঘোষণা দেয় হাদা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লি আব্দি মা সালা এটা হলো আমার বান্দা আর আমার মধ্যে একটা মহব্বতের আলাপ আর আমার বান্দা যা চায় আমি তাকে সব দিয়া দিব সুবহানাল্লাহ এই মর্ম অনুধাবন করে যদি তুমি নামাজ পড়তে পারো বান্দা নামাজ পড়ে হাত উঁচু করে আল্লাহর কাছে বলতে দেরি হবে কিন্তু তোর ফয়সালা করতে দেরি হবে না ঠিক কি দাওয়াজ দে কিন্তু আজকে আমাদের নামাজের মধ্যে কোনো প্রাণ নাই নামাজের মধ্যে মজা পাওয়া যায় না নামাজের মধ্যে কোনো একাগ্রতা আসে না ঠিক কি দাওয়াজ দিয়ে কর চার নম্বর অপশন কি বললাম মনে আছে মনে রাখতে হবে এক নম্বর হলো জীবনের শেষ নামাজ মনে করতে হবে দুই নম্বর হলো নামাজে যখন আমি দাঁড়াবো দিলটা আল্লাহর দিকে ঝুঁকে নামাজের যত আরকান আছে তাদিদুল আরকান সমস্ত আরকান সুচারুরূপে আদায় করব তিন নম্বর হলো অর্থ মর্মে অনুধাবন করার চেষ্টা করতে হবে নো ফিলিংস তোমার নামাজের মধ্যে যদি না থাকে কোনো ফিলিংস না থাকে অনুভূতি না থাকে তুমি নামাজ পড়লে না কি করলে তুমি তো নিজেই বুঝবা না কথা বলে ফিলিংস নাই অনুধাবন শক্তি নাই উলাইকা কাল আনআম বাল হুম আবাল যারা বোঝে না চোখ আছে দেখে না মাথা আছে বোঝে না বিবেক আছে বোঝে না কান আছে শোনে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উলাইকা কাল আনআম এদের মতো চতুষ্পদ জন্তু আর কেউ নাই বাল হুম আদম বরং কুত্তার থেকে ওরা খারাপ কথা বলেন না কেন ভাইরা আমার বন্ধুরা আমার চার নম্বর মুমিন বান্দার কোয়ালিফিকেশন কোয়ালিটি হলো মুমিন বান্দা দাবা সদাই করবে চার নম্বর যেই আল্লাহর নামাজকে আমার ইবাদতকে সুন্দর এবং খুশু খুদু সাথে যদি আদায় করতে চাই তাহলে নামাজে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে সাত নম্বর কি জামাতের সাথে নামাজ আদায় করতে হবে এখানে সেখানে নামাজ পড়লে বিশ্বনবী বলেছেন লাকাদ হামামতু আন আমুরা ফিতিয়ানি আই ইজমাউ হিজামাল হাতব আমার মনে চায় আমি যুবকদেরকে অর্ডার করে তোরা সমস্ত লাকড়ি এক জায়গায় কর সুম্মা আমুরা বিসসালাত এরপরে নামাজের ঘোষণা দেই ফাতুকামু নামাজ দাঁড়ায় যাক এরপরে আমি বের হয়ে যাই ও হারিকু আলা আকওয়ামিন লাম ইশহাদুনাস সালা আমার মনে হচ্ছে আমি নামাজের সময় যারা ঘরে বসে থাকে তাদের ঘর গুলা আমি জ্বালায় দেয় কে বলছে দাওয়াজ দিয়ে কর
বিশ্বনবী বলছেন আমার মনে চাই যখন নামাজ হয় যে বান্দারা জামাতের সাথে নামাজ আদায় না করে ঘরে বসে থাকে আমার মনে হয় তাদের ঘরগুলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বনবী আগুন দিয়ে জ্বালায় দেই নাউজুবিল্লাহ জামাতের গুরুত্ব কত 5 নম্বর যে টিপস যে সবকটা হলো যে আল্লাহ রাসূলের যে সুন্নাহ রয়েছে এই সুন্নাতগুলো খুঁটে খুঁটে আদায় করতে হবে ভাই আমার বন্ধুরা আমার এক সাহাবী মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করলেন নামাজ পড়ার পরে বিশ্বনবীর সামনে দিয়ে যখন অতিক্রম করে বিশ্বনবী বললেন ইয়া বুনাইয়া ওগো আমার সাহাবী আমার কাছে আসো আমার কাছে আসো বিশ্বনবী তাকে বললেন সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি তুমি নামাজ আদায় করো আবার নামাজ আদায় করো তোমার নামাজ হয় নাই ওই সাহাবী মসজিদে নববীর মধ্যে আবার সুন্দর করে ওযু করে সুচারু রূপে ইহতিমামের সাথে খুশু খুদুর সাথে দু রাকাত নামাজ আদায় করে আবার যখন বিশ্বনবীর সামনে নিয়ে অতিক্রম করে বিশ্বনবী বললেন সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি তুমি যে নামাজ পড়ছো এই নামাজ আমার সুন্নাত মতো হয় নাই এরপরে আবার সাহাবী গেলেন নামাজ আদায় করলেন দুই রাকাত নামাজ আদায় করে যখন আবার আল্লাহর রাসূলের সামনে আসলেন বিশ্বনবী বললেন সল্লু কামা রাআইতুমুনি উসল্লি ওগো আমার সাহাবী আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেভাবে নামাজ আদায় করেছি যেভাবে আমি সিজদা দিয়েছি আঙ্গুল যেভাবে আমি কানের লতির নিচে খাড়া করেছি সোজা করে কিবলার দিকে রেখেছি এইভাবে খুঁটে খুঁটে আমার মতো তুমি সুন্নাহ অনুযায়ী নামাজ আদায় করো আল্লাহু আকবার ভাইয়ের আমার বন্ধুর আমার এই পাঁচটা ফর্মুলা মেনে যদি তুমি নামাজ আদায় করতে পারো যুবক এক নম্বর হলো নামাজ পড়তে হবে মনে করতে হবে এটাই আমার জীবনের শেষ নামাজ দুই নম্বর হলো যখন তুমি নামাজ পড়বা নামাজের মধ্যে তাদিলুল আরকান যে কাজগুলো আছে সুন্দরভাবে সুচারু রূপে আদায় করতে হবে তিন নম্বর হলো নামাজ যখন তুমি পড়বা তখন তুমি অর্থ অনুধাবন করে পড়ার চেষ্টা করবা চার নম্বর হলো জামাতের সাথে নামাজ আদায় করবা পাঁচ নম্বর হলো বিশ্বনবীর যে সুন্না এই সুন্না অনুযায়ী যদি তুমি সুন্দরভাবে সুচারু রূপে নামাজ আদায় করতে পারো দুই রাকাত পড়ে নামাজ পড়ে হাত উঁচু করে আল্লাহর দরবারে চাইতে দেরি হবে আবু বকর ওমরের মতো তোমার পেতে মোটেও দেরি হবে না ঠিক কি না আসতে পার সুতরাং পারবো তো ইনশাল্লাহ পারবো তো ইনশাল্লাহ কারা কারা বার হাত উঁচু করে আল্লাহকে দেখান নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহু আকবার